বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটা মাইনিং ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যে মাইনিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিড টোকেন মাইনিং ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা সিড টোকেনগুলো কালেক্ট করতে পারবেন। সো এখনও পর্যন্ত এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছিল, মাত্র 15 দিন হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত 4,80,167 জন মাইনার তারা অলরেডি এখানে জয়েন করে ফেলেছে। সো এটা কিন্তু হিউজ একটা ইনক্রিজিং হচ্ছে এবং প্রতিদিনই প্রায় এখানে 50,000-60,000 মেম্বারের মতো জয়েন করছে। আপনারা এখানে পরিসংখ্যান দেখতে বুঝতে পারছেন। সো সিড টোকেন এটা আমি মোটামুটি দেখেছি এদের বিভিন্ন হোয়াইট পেপার এবং বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যতটুকু দেখতে পারলাম যে মোটামুটি এই সিড টোকেনটা মোটামুটি ভালো একটা অবস্থানে যাবে এবং পাশাপাশি হচ্ছে তাদের এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই এক্সচেঞ্জে লিস্টেড হবে। তাদের রোডম্যাপে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নভেম্বরের 1st উইকে তারা হচ্ছে সিড টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে লিস্টেড করবে এবং অক্টোবরের 15 তারিখ থেকে তারা হচ্ছে আমাদেরকে KYC দেওয়া শুরু করবে। এবং আমরা যদি এখন মাইনিংটা শুরু করে দিই তাহলে হচ্ছে মোটামুটি একটা স্পিডে মাইনিংটা করতে পারবো, বাট হয়তো KYC কমপ্লিট হওয়ার পর অথবা যখন এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন এই কয়েনটা হয়তো মাইনিংটা স্পিডটা তারা কমিয়ে দিবে। সো এটার মার্কেট ডিস্ট্রিবিউশন খুবই কম। আমি যদি তাদের হোয়াইট পেপারে চলে যাই, হোয়াইট পেপারে গেলে আপনাদেরকে দেখাতে পারবো এটা আসলে বর্তমান এদের হোয়াইট পেপার এখানে রয়েছে। আপনার ছেলে এখান থেকে রিকভার করতে পারেন, এটাকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন। এখানে আসলে দেখতে পাবেন তাদের টোটাল মার্কেট ডিস্ট্রিবিউশন হচ্ছে, টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 68 মিলিয়ন। ওকে, সো আমি আপনাদেরকে সেটা দেখাবো। এবং এই 68 মিলিয়ন কয়েন কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন না। আমি একেবারে উপরে চলে যাই। ওকে, সো আমি এখন হচ্ছে সিড টোকেনের অফিসিয়াল হোয়াইট পেপারে রয়েছি। ওকে, সো এখন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই একটু দেখাই আপনাদেরকে, টোটাল সাপ্লাই আসলে তারা কত সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 68 মিলিয়ন। দেখতে পাচ্ছেন তাদের টোটাল ডিস্ট্রিবিউশন 68 মিলিয়ন, এবং তার মধ্যে হচ্ছে মাইনিং করার মাধ্যমে হচ্ছে তারা 5 মিলিয়ন কয়েন মাইনারদের কাছে তারা ডিস্ট্রিবিউট করবে এবং বাকি 30 মিলিয়ন হচ্ছে প্রাইভেট ইকুইলিটি, দ্যাট মিনস হচ্ছে তারা প্রাইভেট সেলের মাধ্যমে এটা তারা মার্কেটে এটা লঞ্চ করবে। তারপরে হচ্ছে বাকি 3 মিলিয়ন হচ্ছে তাদের RMB ফাউন্ডেশনের জন্য রাখবে এবং পোস্ট মাইনিং হবে হচ্ছে আপনার 5 মিলিয়ন এবং নোট মাইনিং হবে 8 মিলিয়ন। সো আপনারা কিন্তু ফ্রি মাইনিং করে কিন্তু 22 মিলিয়ন কয়েন কালেক্ট করতে পারো, যেহেতু অলরেডি 4,500 মেম্বার অলরেডি জয়েন করে ফেলেছে। সো প্রতিদিন কিন্তু আপনি এখানে 2টি করে সিড কয়েন পাবেন। সো আপনি এখানে যদি চিন্তা করেন যে প্রতিদিন যদি 4,500,000 মানুষ যদি প্রতিদিন 2টি করে কয়েন পায় তাহলে হিসেবে হচ্ছে এখানে 9 লাখ কয়েন কিন্তু তাদের প্রতি মাসে এখানে প্রতিদিনে তাদের এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সো সেই হিসেবে বলা যাচ্ছে যে প্রতিদিন যেহেতু মেম্বারটা জয়েন করছে, প্রতিদিন কিন্তু হিউজ পরিমাণ মেম্বার জয়েন করছে, সো এটা কিন্তু হয়তো এই মাসের শেষের দিক দিয়ে কয়েনটা ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে, যাদের যে 22 মিলিয়ন কয়েন দেওয়ার কথা ছিল সেটা। সো আপনারা যদি যত দ্রুত সম্ভব জয়েন করবেন তত আগে এই কয়েনগুলো কালেক্ট করার সত্যি সক্ষম হবেন। এবং আমার মনে হচ্ছে যে এটার যেহেতু মার্কেটের ডিস্ট্রিবিউশন খুবই কম এবং টোটাল সাপ্লাইও কম, আমার মনে হচ্ছে এটার প্রাইসটা একটু ভালো হবে, কারণ এখানে তাদের হচ্ছে টেকনিক্যাল হোয়াইট পেপার সহকারে তারা এখানে সব কিছু লঞ্চ করেছে। আপনারা চাইলে এখান থেকে এটা রিকভার করে নিতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসি আমি আপনাদেরকে কীভাবে আপনারা সিড কয়েনের সিড টোকেন এখানে আপনারা অ্যাকাউন্টে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এবং যারা মাইনিং করতে পছন্দ করেন শুধুমাত্র তারাই জয়েন করবেন, যারা মাইনিং করতে পছন্দ করেন তারা এখানে জয়েন করার কোনো দরকার নেই, কারণ মাইনিং অ্যাপগুলো হচ্ছে লং টাইম গেম, এখানে হচ্ছে আপনাকে ধৈর্য ধরে মাইনিংটা করতে হবে। সো সরাসরি চলে যাচ্ছে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই প্রসেসে। সো ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে সাইট লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি এরম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। সেইড ম্যাক ট্রাস্টেজিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। সো এরম একটা ইন্টারফেস পাওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টু নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ইন্টুতে ক্লিক করবেন। ইন্টুতে ক্লিক করার পর এরম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন ওয়েলকাম টু সেইড। সো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নেই, আমাদেরকে হচ্ছে প্রথম হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামক একটা অপশন রয়েছে, আমাদের এখান থেকে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা করতে হবে। সো আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর হচ্ছে এরম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলটা আপনার মোবাইল লগ ইন রয়েছে সেই ইমেলটা দিয়ে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে ইন্টার দ্য পাসওয়ার্ড অ্যাগেইন, এখানে হচ্ছে পুনরাবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি সিম্পলি নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার হচ্ছে প্রথমত এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার নিকনেমটা দিবেন, আপনার নিকনেম ছোটো হাতের আপনার নিকনেমটা দিয়ে দিবেন, এখানে অটোমেটিক আমার রেফার করতে নিয়ে নেবে। তারপর হচ্ছে আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন।
নেক্সট স্টেপে ক্লিক করার পর রোমের ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। আপনার সব কিছু ইনফরমেশন এখানে শো করবে। আপনি চাইলে আবার একটু চেক করে নিতে পারেন। চেক করার পর আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে রোবোটিক প্রমাণ দিতে হবে, আপনি আসলে রোবট কিনা না বাকি মানুষ সেটা প্রমাণ করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি বলছে ফায়ার হাইড্রেন্ট। এখানে হচ্ছে যেটা উল্লেখ থাকবে সেটা আপনাকে এখানে ফিল আপ করে দেবেন। আপনি এখানে এটা ফিল আপ করে দিয়ে সিম্পলি স্কিপে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আমাকে ইন্টারফেস পেয়ে যাবেন। আই এম নট রোবট এটা প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হওয়ার পর হচ্ছে দেখা যাবে ক্যাপচা, এই ক্যাপচাটা একটু ফিল আপ করতে আপনার একটু সময় লাগতে পারে, হয়তো আপনার একটা যেটা চাইবে যেটা এখানে বলবে আপনাদের সেটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে উপরে যেটা লেখা থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে আপনি সিম্পলি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি সিম্পলি হচ্ছে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি সরাসরি হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রবেশ করি। আপনি আবার পুরো হচ্ছে রুমার সাইন আপ করে নেবেন, সরি লগ ইনটা করে নেবেন। এখানে আপনার ইমেল তারপর হচ্ছে পাসওয়ার্ড শো করবে। আপনি সিম্পলি হচ্ছে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আমি একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। সো আপনাদেরকে প্রথমত মাইনিংটা অন করার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং একটা সিম্বল হচ্ছে, আপনি এখানে ক্লিক করলে মাইনিংটা অন হয়ে যাবে। প্রতি 24 ঘন্টা পরপর আপনি এখানে প্রবেশ করে জাস্ট একবার মাইনিং করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাকাউন্ট ভিডিওটা ক্রিয়েট ম্যাক করছি তখন মাত্র 2 মিনিট আগে এখানে শো করেছিল 4,80,164। অলরেডি কিন্তু এখানে আরও 150-200 জন মানুষ অলরেডি জয়েন করে ফেলেছে। সো দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ ইউজার্স এখন 3,84,345। সো আপনারা কীভাবে রেফার করবেন, রেফার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস একটা অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনার কাউকে দিয়ে দিলে হচ্ছে সে যদি আপনার লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করায় তাহলে হচ্ছে সরাসরি আপনি তার কাছ থেকে কী পরিমাণ প্রফিট পাবেন সেটা আপনি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে। এখানে হচ্ছে সরাসরি এখানে আপনি প্রতি 24 ঘন্টা একটা মাত্র কয়েন পাবেন। ওকে, আমি প্রথমে ভুল বলেছিলাম, প্রতি 24 ঘন্টা আপনি একটা মাত্র কয়েন পাবেন। এবং আপনি যদি কাউকে রেফার করেন ফার্স্ট লেভেলে হচ্ছে আপনি প্রত্যেক মেম্বারের কাছ থেকে হচ্ছে আপনি 0.22 করে আপনি পাবেন মাইনিং স্পিড বৃদ্ধি পাবেন। এবং হচ্ছে থার্ড লেভেল সেকেন্ড লেভেলে সেখানে জয়েন করলে 0.11 এবং থার্ড লেভেল হচ্ছে 0.055। সো এটা হচ্ছে আপনার তিনটা লেভেলে হচ্ছে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। সো আপনার ডাউনলোডে যদি কেউ জয়েন করে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, সেই অনুসারে হচ্ছে আপনি এখানে কয়েনটা পাবেন। সো মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে সিট কয়েনে, যেহেতু এটা সিট টোকেন, এটা যেহেতু আপনার টোটাল সার্কুলেশন খুবই কম। এবং পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আপনার তাদের নিজস্ব ওয়ালেটটাও রয়েছে, আপনি তাদের নিজস্ব ওয়ালেটটাও দেখতে পারেন। সো আমি তো তাদের ওয়ালেট একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ওয়ালেট এখানে রয়েছে। এখানে কিন্তু আমাদের কয়েনটা মাইনিং হচ্ছে, এটা কিন্তু অলরেডি লক অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন লকিং। এখানে কিন্তু এটা যখন তারা আমাদের ইয়েটা যখন KYC কমপ্লিট হয়ে যাবে এবং কয়েনটা যখন মার্কেটে লিস্টেড হয়ে যাবে তখন এটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে, তখন এটা আমরা কী করতে পারবো এখান থেকে উইথড্র করে এটাকে আমরা যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবো। সো আপনারা চাইলে মাইনিংটা করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার নিজস্ব ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস যে অ্যাকাউন্টটা করবেন, কারণ পরবর্তীতে KYC-র ক্ষেত্রে আমাদের সেটি লাগতে পারে। সো ফ্রেন্ডস হচ্ছে মোটামুটি সিট টোকেনের আজকের ভিডিও। আশা করি আপনারা যারা মাইনিং করতে পছন্দ করেন যারা জয়েন করবেন, এবং আমি সবাইকে বলছেন এখানে জয়েন করার জন্য যারা ধৈর্য নিয়ে কাজ করবেন তারাই, এবং প্রতি 24 ঘন্টা পরপর আপনি জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে মাইনিংটা অন করবেন। পাশাপাশি আপনি চাইলে তাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন, বাট অ্যাপটা এখনও পুরো অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে প্রপারলি কাজ করছে না, বিধে আমি আপনাকে সাজেস্ট করবো ওয়েবসাইটের মাধ্যমে মাইনিংটা করার জন্য। যেমনটা করে আমরা সিদ্রা ব্যাংকের মাইনিংটা করেই প্রিভোকে ওয়েবসাইটের মাধ্যমে মাইনিং করে ঠিক সেমভাবে আপনার সেট কয়েনটাও মাইনিং করতে পারেন। সো আপনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।